সাকিব তামিম মুখোমুখি দাঁড়িয়ে আম্পায়ার গাজী সোহেলের সঙ্গে তর্কে জড়ালেন বিশ্বসেরা অলরাউন্ডার। নীরবে দাঁড়িয়ে দেখলেন দেশের ওপেনার। তামিমের আউটে রনির উদ্দেশ্যে সাকিব দিলেন করতালি। দুর্ভাগ্যজনক আম্পায়ার স্কলের আউটে রাগে ক্ষোভে মিরাজ দিলেন ব্যাটটাই ফেলে। সৌম্যকে তাতিয়ে তুলে হ্যাটট্রিক বাউন্ডারি হজম রনির। এমন ঘটনাবহুল ম্যাচে সিনিয়র মুশফিক লড়াই করলেন এক প্রান্ত আগলে রেখে, সাথে মিয়ার্স সৌম্যদের কার্যকরী অবদান। সাকিবদের ঘরে ফিরিয়ে বরিশালে লঞ্চ নিয়ে ফাইনালে দক্ষ সারেং তামিম ইকবাল খান। তার আগে অবশ্য বরিশালে লঞ্চকে পাড়ি দিতে হলো উত্তাল নদীপথ। আবু হায়দার রনির করা একটা বলে মিরাজ স্কুপ করতে গেলে আম্পায়ার ক্যাচ আউটের সিদ্ধান্ত দেন, যদিও রিভিউয়ের পর আউটের সিদ্ধান্ত পরিবর্তন করে ওয়াইড ঘোষণা করেন আম্পায়ার গাজী সোহেল। তখন ওয়াইডের সিদ্ধান্ত মানতে না পেরে আম্পায়ারের দিকে তেড়ে যেতে থাকেন সোহান। তর্কে জড়াতে দেখা যায় সাকিবকেও, যদিও তখন তামিম ছিলেন বেশ নীরবই। ওই ওভারে তামিমের নীরবতা ভাঙেন আবু হায়দার রনি। তামিমের উইকেট তুলে নিয়ে রনির বাঁধ ভাঙা উল্লাস। করতালিতে তামিমকে আউট করা রনির মুগ্ধতায় সাকিব আল হাসান। তামিম 10 রানের বেশি করতে পারেননি। মেহেদি হাসান মিরাজ শিকার হন আম্পায়ার স্কলের দুর্ভাগ্যে। ফিল্ড আম্পায়ার আউট না দিলে হয়তো উইকেট হারাতে হতো না রিভিউ নেওয়া মিরাজকে। তাই তো ড্রেসিং রুমে ফেরার পথে মেজাজ হারানে ব্যাটার, রাগে ছুড়ে ফেলেন নিজের হাতে থাকা ব্যাটটাও। Download T-Sports app and enjoy every exciting match of BPL. বিপর্যয়ের মুখে সৌম্যকে নিয়ে দলের হাল ধরেন মুশফিকুর রহিম। টান টান উত্তেজনার ম্যাচে আবু হায়দার রনির একটা জোরালো থ্রোতে পায়ে আঘাত পান সৌম্য। তবে তিনি মেজাজ হারাননি, মুখে কোনো জবাব দেননি। পরের বল থেকে টানা 3 বাউন্ডারিতে জবাবটা দেন ব্যাট হাতে। প্রথমে ছক্কা, তারপর জোড়া চার। ছন্দে থাকা সৌম্যর শটে চোখ জুড়ায় ভক্তদের। যদিও সেই ছন্দ তিনি বেশিক্ষণ ধরে রাখতে পারেননি, অতি আগ্রাসী হতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার সোহানের হাতে। আগ্রাসী উদযাপন মোহাম্মদ নবীর, 22 রান নিয়ে ফেরেন সরকার। মাঝে কাইল মেয়ার্সের 15 বল থেকে 28 রানের ক্যামিও। দায়িত্বশীল মুশির কাঁধেই জয়ের পথ সুগম করে বরিশাল। কিছুটা চ্যালেঞ্জ এলেও শেষ পর্যন্ত জয় বরিশালেরই। দারুণ জয়ে মেগা ফাইনালে তামিম মুশফিকরা। জমজমাট ম্যাচে ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে সাকিবদের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত তামিম ইকবালের। বোলিংয়ে নেমেই মোহাম্মদ সাইফুদ্দিন দেখান ঝলক। রংপুর ওপেনার শেখ মেহেদি ক্যাচ দেন মুশফিকুর রহিমের হাতে, যদিও আম্পায়ার তাতে সাড়া দেননি শুরুতে। মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন তামিমকে আশ্বস্ত করেন নিশ্চিত ক্যাচ। মিরাজের ওপর ভরসা রেখে তামিমও নেন রিভিউয়ের সিদ্ধান্ত। অতীতে রিভিউয়ে ভুল পরামর্শের কারণে সমালোচিত হলেও এবার সফল মিরাজ। তাই তো উইকেট তোলা পেসার সাইফুদ্দিন সবার আগে বুকে জড়িয়ে বন্ধু মিরাজকে জানান ভালোবাসা। এরপর সাইফুদ্দিন স্বীকার করেন ইনিংসের সবচেয়ে আলোচিত উইকেটটা। আগের বলে ইয়র্কারে সাকিবকে পরাস্ত করেন সাইফ। পরের বলে উইকেট ছেড়ে বেরিয়ে বাউন্ডারি হাঁকাতে গেলে সাকিব ধরা পড়েন মুশির হাতে। বাঁধ ভাঙা উল্লাস সাইফুদ্দিনের আর তামিমের মাঝে এবার কোনো বাড়তি উদযাপন নয়। ঠান্ডা মাথায় দল নিয়ে এগোতে থাকেন পরের উইকেট শিকারে। পরের উইকেট তুলতে খুব একটা সময় নেননি তামিমরা। মেয়ার তুলে ফেলেন রনি তালুকদারের উইকেটটা। মিরাজ ভেলকিতে কুপোকাত নিকোলাস পুরান। চোখ ধাঁধানো ক্যাচ সৌম্য সরকারের। উদযাপনে তার অন্যরকম আবহ। ধারাবর্ষ কক্ষ থেকে রমিজ রাজা দেন দুর্দান্ত ক্যাচের খেতাব। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা জিমি নিশামকে ইনিংস বড় করার আগেই ফিরতে হয় জেমস ফুলারের শিকার হয়ে। 50-এর আগে 5 উইকেট হারিয়ে বিপাকে রংপুর রাইডার্স। এরপর নবী সোহানরাও রাইডার্সের ভরসা হতে পারেননি। শেষ দিকে শামীম পাটোয়ারি তোলেন ঝড়। মাত্র 24 বল থেকে সমান 5টি করে 4 ও ছক্কায় পাটোয়ারি করেন অপরাজিত 59 রান। রংপুর পায় 149 রানের চ্যালেঞ্জিং টোটাল। 150 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মুশফিকের দায়িত্বশীল নক আর দারুণ দলীয় সমন্বয়ে শেষ পর্যন্ত জয় ফরচুন বরিশালের। সাকিবদের হটিয়ে ফেলে কুমিল্লার সাথে মেগা ফাইনালে তামিম বাহিনী। আদনান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।